ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেস্টি টেস্টির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা তিনজন চলে এসেছি খিচুড়ি নিয়ে, আমার খুব প্রিয় একটা খাবার। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি হবে হবে, তা ওই কারণেই ভাবলাম, বৃষ্টি তো হচ্ছেই, হ্যাঁ বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছেই, তো ওই জন্যই ভাবলাম যে আজকে খিচুড়ি হয়ে যাক। নারকেল দিয়ে, বাদাম দিয়ে খিচুড়ি, আর হচ্ছে পাঁচমিশালি যে লাবড়া যেটাকে বলে, পুজোর যে লাবড়াটা একদম ওইভাবে করেছি, বাদাম দিয়ে, নারকেল টারকেল দিয়ে, আলু ভাজা, সঙ্গে আলু ভাজা, আর এই যে পাঁপড় ভাজা, আমের চাটনি, এটা হচ্ছে আমের চাটনি। আমি শুরু করার আগে আমি শুরু করে দিয়েছি। নারকেল একদম পছন্দ করে না কিষানের বাবা, আমি আবার খুব পছন্দ করি। তাই জন্য বলে দিয়েছি, ভালো না লাগলে আমার দিদি আমি খেয়ে নেবো। হ্যাঁ, নারকেলটা ভালো লাগে না, ভালো লাগে না মানে নেই, ভালো লাগে। গরম খিচুড়ি আর সঙ্গে তরকারিটা হেভি লাগে, এটা কিন্তু দারুণ হয়। ম্যাচটাও দেখো, খিচুড়ি আর এই লাবড়ার তরকারি, কি নারকেল বেঁচে খাওয়া যায়? গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ওর সঙ্গে লাবড়ার তরকারি, খেতেও ভালো লাগে। রান্নাটাও হয়েছে ভালো, মনে মনে ঘি দিয়েছো না তুই? চাটনি দিয়ে দিয়ে খিচুড়িটা খাই। পাঁপড় ভাজা রয়ে গেল তো, খা তুমি নাও। খিচুড়ির সঙ্গে এত কিছু লাগে না,
খিচুড়ি একটা তরকারি হলেই চলছে। এমনিতে বাবা ছেলে কেউ খিচুড়ি খুব একটা ভক্ত নয়, একমাত্র আমি ভালোবাসি, তাই জন্য আজকে মনে হলো কি আজকে খিচুড়িটা করা যেতে পারে, জোরজার করে খাইয়ে নেব দুজনকে, তাই আজকে খিচুড়ি করেছি। তো বেশি খেতাম খেলাম না বাবা, শেষ ফাইন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো, এই যে দেখছো তো সাবস্ক্রাইব করো নিও, আজকের মতো